নামাজে নামাজে দাদা নামাজে নামাজ বলেন, কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে দাদা জীবন সাজান, কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে দাদা জীবন সাজান, কোরআন ছাড়া দাদা নাই সমাধান, নামাজে নামাজে দাদা নামাজে নামাজ, নামাজ দিয়ে দাদা জীবন সাজান, কথা বল ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। বড় কষ্ট হয় আজকে, বড় কষ্ট হচ্ছে আমার দেশের। আজকে এক ভাই যিনার নাম আমরা সকলে কম বেশি জানি, বিফিনুর, শুনেন কিনা, বিফিনুরের কথা শুনছেন? এই আমার ভাইটা বলেছিলেন যে বাংলার জমিনটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই কথা বলেন ঠিক কিনা? এই দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে, কথা বলেন ঠিক কিনা? যুগ যুগ ধরে যত নাস্তিক এসেছিলেন, বিদায় হয়ে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম ফেরাউন বলেছিল যে আমার আইন চলবে, খোদার দিনের আইন চলবে না, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। নমরুদ বলেছিলেন আমার আইন চলবে, খোদার আইন চলবে না, ধ্বংস হয়ে গেলেন। কারণ বলেছিলেন আমার আইন চলবে, খোদার ধর্ম চলবে না, ধ্বংস হয়ে গেলেন। শেষ পর্যন্ত আমার দেশের একলো নেতৃত্ব হারিয়ে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা বেঠি? মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই আমরা। এর আগে আমরা দেখেছিলাম আরেকটা ছিল, এই লোক বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে, আল্লাহ কর ইসলাম ধর্ম ঠিকই থাকবে, তুই থাকবি, তুই টাকলি থাকবি। এর আগে আমরা আরেকজনকে দেখেছিলাম, তার নাম হলো কি বলে আরেকটা ছিল, আমার খেয়াল আসে না, সিলেটের জমিনের খেয়াল আসতেছে না, যাক আরেকটা ছিল আমাদের দেশের নাস্তিক তসলিমান আসছে, কথা বলার নেই, এক তসলিমান আসছে ছিল নাস্তিক, এ বলেছিল যে মুহাম্মদের যে একটা সিলেবাস নিয়ে আল্লাহর দরবার থেকে কোরআন আনছে এটা সঠিক নয়, এটা ভুল, এখানে সমাধান করতে হবে, নাউজুবিল্লাহ বলেন না। শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, দেশ আছে, ইসলাম আছে, নাস্তিক নাই। এই কারণে আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী, ওই টাকলুরে আর এই তসলিমান আছে দুই নাস্তিকের বিয়ে করাইয়া দেবে, কথা বলেন না, কথা বলেন না, আরো দুইটা নাস্তিক তওবা করা এখনো সময় আছে। আরেকটা হচ্ছে আমার দেশের এখন বিভিন্ন, এই লোকটা বলেছিলেন, এই বিভিন্ন এই লোকটা বলেছিলেন সমাজের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এই লোকটি কথা বলেন, এই লোকটি বলেছিলেন যে এই বাংলার জমিনে রয়েছে বাইবেল রয়েছে, খ্রিস্টানের ইহুদিদের ধর্ম, খ্রিস্টানের ধর্ম রয়েছে, হিন্দুদের গীতা রয়েছে, বিভিন্ন দেখা যাচ্ছে গোষ্ঠীদের তাদের কিতাব অনুসারী রয়েছে, বাইবেল রয়েছে, মুসলমানদের কোরআন রয়েছে, যেহেতু এদেশে সব মানুষের মিলিয়ে একটা সমাজ একটা রাষ্ট্র, তাহলে বাইবেলকে নিয়ে কোরআনকে নিয়ে এটার সংবিধান করা, নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে করে নাউজুবিল্লাহ। এই রাষ্ট্র ধর্ম ইসলাম 30 লক্ষ মামুনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিকের কথা এই বাংলাদেশ চলবে না, কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিকের আইন বাংলার জমিনে চলবে? মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, এই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে একটি ইসলামকে নিয়ে কথা বলেছে, চাটাই করে দিয়েছে। এই কারণে আমি বলি, ওদিনও বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানাতে চাই, আপনার কাছে আকুল আবেদন করতে চাই, এই দুই একটি আগাছার কারণে আপনার দলের বদনাম হচ্ছে, এগুলো ছেটে দেন, দলকে মজবুত করেন, কথা বলেন না ঠিক কিনা বলেন? আমার ভাই বিফি নূর, তাকে আমি বলি ভাই তুমি এখনো তওবা করো, তুমি যেহেতু ইসলামের বিরুদ্ধে কথা বলেছ, তোমার বাবা একজন মুসলমান, তোমার মা একজন মুসলমান, মুসলমানের ঘরে সন্তান জন্ম হয়েছ, এখনো সময় আছে, তোমাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, তুমি এখন এই পর্যন্ত 24 ঘন্টা মেনে তুমি তওবা করো, তুমি পুনরায় আবার বলে দেশের রাষ্ট্র ইসলাম ইসলামে থাকবে, বাইবেল এই দেশের রাষ্ট্রের ধর্ম নয়, কথা বলে ঠিক কিনা? আপনার বাংলার মুসলমান তোমাকে এখানে তোমার অস্তিত্ব জায়গায় রাখবে না, কথা বলেন না? সোনার উপস্থিতি আসেন, আমরা আমাদের কাজে আবার ফিরে যাই। আল্লাহর নবী বলেছেন 5টা কাজ, 4টা তোমার জন্য চলে গেছে, 1 মৃত্যুর যন্ত্রণা, কথা বলেন না? নামাজ পড়লে 2 কবরের আজাব মাফ, 3 ওই ব্যক্তিকে ডান হাতে আল্লাহ আমল নামা দেবে, 4 কুল সিরাতের রাস্তাটা আল্লাহ পার করে দেবে, জরুরি দেশে জানেন না।
আল্লাহ আদম নবীর সঙ্গে কইলেন রে কথা জান্নাত আমার সঙ্গে কইবা কথা গো নবীর সঙ্গে কইলেন রে কথা ওরে তোর পাধা রে যাওয়ার সঙ্গে কই সঙ্গে কইলেন রে কথা ওরে আসমানের হৃদয় আমার সঙ্গে কইবা কথা গো আল্লাহ নামাজের সাহারে আল্লাহ করো না জাহাজে তোমার মনে আওয়াজ দিয়ে বলি মারহাবা যে ব্যক্তিটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি রাসূলুল্লাহ নূরানী জবানে বললাম আমি রাসূলুল্লাহ জানায়া দিলাম রে ওই ব্যক্তির এবার হাতটা ধরে রাখেন ধরে রাখছেন সবাই এবার বলেন আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না বলেন দেখলি না আরেকটু জবান চলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা কত পাগল আছে না নাই কত পাগল এই এমন শীতের সময় দেখবেন রাস্তার কিনার দিয়ে সালা গাইতে আছে না নাই কথা বলেন আছে না নাই নবী বলে এই পাগলকে তুমি খেপাইও না এই পাগলকে খেপাইও না কারণ এরা দুনিয়ার জমিনে পাগল নয় এরা হলো আমার আল্লাহর প্রেমী এই কারণে শায়ের বলে পাগল মরলে বাত্তি জ্বলে মন্না বলে জ্বলে না পাগল মরলে বাত্তি জ্বলে মন্না বলে জ্বলে না পাগলার ভিতর খোদাই আছে কানার চোখে দেখিনি না পাগলার ভিতর খোদাই আছে ওহাবির চোখে দেখিনি না আল্লাহুম্মা সাল্লি আলা কেউ যদি একটা জুমার নামাজে যাই সেজদা করে কি নামাজ জোরে কান কি আজকে আগামীকাল দিয়ে পরশু জুমার নামাজ ইনশাআল্লাহ বেঁচে থাকলে পড়বো কথা বলেন না নবী আমার ডাক দিয়া কা আবু বকর কেউ যদি জুমার নামাজ আদায় করে রে এর আবু বকর একটা জুমা পড়লো অপর জুমার নামাজ পড়া পর্যন্ত ছয়টা দিন সাতটা দিন আটটা দিনের মাথায় রে যদি আরেকটা জুমা নামাজে আল্লাহু আকবার বলে যায় রে ওরে মসজিদে যখন ঢুকলো রে আবু বকর নামাজ আগের জুমা পড়ার কারণে পরের জুমায় রে আল্লাহ ক্ষমা করে দেয় আওয়াজ দিয়ে মনে সুবহানাল্লাহ
করে সাহাবী কেউ যদি রে রমজানের রোজা রাখে রে এ সাহাবী কেউ যদি রমজানের রোজা রাখে অপর রমজানের রোজা রাখার নিয়ত করেছে এখন বান্দাটা রমজানের রোজা রাখে না আবু বকর এ ওমর রে পরে রমজানের রোজাটা যখন রাখার নিয়ত করবে একটা বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ ও তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা বুঝো না নবী আমার ইশকের দিওয়ানা শরীয়তে শরাগো জিনি বরকতে মোর আমার গাউস পাকের বাড়ি গাও হাকিকতে মোর মতে না ঠিকে না তোমা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার আশকার দেওয়ানা তোমা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা আওয়াজ দিয়ে বলি মারহাবা আরেকটু জবান ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা محمد اللهم محمد وعلى سيدنا আসুন আমার বাবারা বন্ধুরা আমার বাজানেরা শুনেরা কেন্দ্রে আমার নবীজি এই শীতের সময় নবী আমার রে নবী আমার বের হয়েছেন নবী আমার মসজিদে নববী থেকে বের হয়েছেন হযরতে আবু হুরায়রা হযরতে বেলাল হযরতে আবু বকর ওমর ওসমান চারজন সাহাবী আল্লাহর নবীর সঙ্গে হাঁটাচলা করতেছেন আমার নবী একটা ডাক দিয়া কই আবু বকর ওরে আবু বকর দেখছো নি কুয়াশা পড়ে রে কই নবী আমি দেখি দেখি আবু বকর ওমর কই দেখি রে আল্লাহর নবী গাছটা হাত দিয়ে একটা জাকরা দিলেন রে কতগুলো পাতা পড়ে গেল আবু বকর কই হেকমত আছে ওমর কই হেকমত আছে ওসমান কই হেকমত আছে নবী আমার একটা রাগ দিয়া কই আবু বকর আবু বকর শুনিয়া রা করি যেই ব্যক্তি আমার উম্মতটা ফজরের নামাজ পড়বে জোহরের আসরের মাগরিবের এশার নামাজ পড়বে এশার নামাজের যখন আদায় করবে আদায় করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটার গুনাটা যেইভাবে পাতাগুলো ঝরে গেল এর নামাজ পড়ার কারণে এই ব্যক্তির গুনা গুনা ঝরে যাবে